ব্যাটিং হতে চার্জ হলো না। মৌসুমের প্রথম টুর্নামেন্ট খেলতে নেমে প্রথম ম্যাচে ড্র করে মাঠ ছাড়লো ইস্ট বেঙ্গল। রবিবার যুবভারতীর 2-0 গোলে এগিয়ে থেকেও বাংলাদেশ আর্মির বিরুদ্ধে 3-2 করে মাঠ ছাড়লো লালদুল। অতিরিক্ত সময়ের শেষ বেলায় অধিনায়ক আরমান্দ খাবরাজ ভুলে গোল খেয়ে 3 পয়েন্ট হাতছাড়া করলো ইস্ট বেঙ্গল। ম্যাচে লাল কার্ড দেখলেন ইস্ট বেঙ্গলের নিশু কুমার।